চ্যাপ্টার থ্রি আমরা ডিজিটাল ডিভাইস পার্ট দিয়ে শুরু করছিলাম, এর মধ্যে লজিক গেট পড়াইতেছিলাম। লজিক গেট এর আগে আমরা যে টপিকটা শেষ করছি সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো ক্লাস ওয়ান এবং ক্লাস টু তে আমরা পড়ছিলাম বুলিয়ান অ্যালজেব্রা, এবং ক্লাস টু এর শেষে আমরা লজিক গেট কাকে বলে এবং লজিক গেটের প্রকারভেদ শুরু করলাম। তো প্রথম ক্লাসে আমি একটু বেসিক লজিক গেট গুলা দেখাইছিলাম, একটু তোমাদের স্ক্রিনে তুলে ধরতেছি সংজ্ঞা, সকল বুলিয়ান অ্যালজেব্রার লজিক গুলা যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে বা ডিভাইসের মাধ্যমে সাংকেতিক চিহ্ন আকারে প্রকাশ করে তাদেরকে লজিক গেট বলে। লজিক গেট মূলত তিন রকম, বেসিক, ইউনিভার্সাল আর এক্সপ্লোসিভ। প্রথম সেকেন্ড ক্লাসটায় ক্লাস টু তে আমরা বেসিক গেট পড়ছিলাম, ক্লাস থ্রি তে আমরা ইউনিভার্সাল গেট, ন্যান্ড এবং নট। তোমরা জানো যে এইগুলো হলো মৌলিক গেট, আর এই দুইটাকে বলা হয় কম্পাউন্ড, মানে মৌলিক থেকে যেটা যৌগিক গেট বলতে পারি আর কি। তো এই কম্পাউন্ড গেট হচ্ছে ইউনিভার্সাল আর এক্সপ্লোসিভ। তো ইউনিভার্সাল গেট দুইটা লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম, ন্যান্ড এবং নর, এবং ফাইনালি আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হলো এক্সপ্লোসিভ গেট। এটা এটাকে বিশেষ গেট বলা হয়। কেন এক্সপ্লোসিভ সেটা নিয়ে আমি একটু আলোচনা করব আজকে। তো তোমাদের প্রত্যেকটা গেটের ট্রুথ টেবিলটা আবার একটু দেখাই দিচ্ছি, তাইলে সুবিধা হবে একটু। তোমরা নট গেটের ব্যাপারে জানো, নট গেটের চিত্রটা এরকম, ইনপুট যা দেই আউটপুট হয় তার ঠিক তার বিপরীত। আমরা সবাই জানি যে যদি আমরা ইনপুট দেই জিরো আউটপুট হবে ওয়ান, ইনপুট যদি দেই ওয়ান তাহলে আউটপুট হবে জিরো। নট গেট হচ্ছে এদিকে এ হইলে এদিকে হবে তার কমপ্লিমেন্ট বা এ নট, পূরক বলা হয়। তো পূরক মানে হচ্ছে শূন্যর পূরক এক, একের পূরক হচ্ছে শূন্য। সো এটা গেল নট গেট। তারপরে এন্ড গেটের কথা বলছিলাম, এন্ড গেট হচ্ছে দুইটা ইনপুট শুধুমাত্র ওয়ান হইলে আউটপুট হবে ওয়ান, আদারওয়াইজ জিরো হবে। মানে সাপোজ এখানে এ এটা বি, তাহলে আউটপুটটা হচ্ছে এ ইনটু বি, মানে এ আর বি গুণ করে ওয়ান হবে, শুধুমাত্র এ আর বি দুইটাই ওয়ান হইলে। তো ইনটু বা এন্ড গেট এটা। তারপরে অর গেটের কথা বলছিলাম, অর গেটে হচ্ছে যেকোনো একটা এক হইলেই আউটপুট এক হবে, শুধুমাত্র দুইটা জিরো হলে আউটপুট জিরো হবে, আদারওয়াইজ সবসময় আউটপুট ওয়ান। ন্যান্ড আর নর সম্পর্কে একটু বলে নেই। ন্যান্ড আর নর হচ্ছে, ন্যান্ড হচ্ছে এন্ড এর বিপরীত, মানে শূন্য আর শূন্য হইলে, মানে বিষয়টা হলো এরকম যে এই দুইটা গেট মিলায়া, এন্ড এবং নট মিলায়া হয়েছে ন্যান্ড। তো এটার আউটপুটটা হচ্ছে এ ইনটু বি নট, মানে ফার্স্টে গুণ করবে তারপরে নট। শূন্য আর শূন্য গুণ করলে হয় শূন্য, নট করলে হয় ওয়ান। সিমিলারলি এক ইনটু এক গুণ করলে হয় এক, নট করলে হয় জিরো। তো ন্যান্ড এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম। সিমিলারলি হচ্ছে নর, শুধুমাত্র দুইটা জিরো হইলে এটা ওয়ান হবে, আদারওয়াইজ বাকিগুলো জিরো। সো এটার সমীকরণটা হচ্ছে এ প্লাস বি নট, অর করে তারপরে নট। আশা করি সবাই বুঝতে পারছো এই পাঁচটা গেট গত ক্লাসে পড়ছি আমরা। আজকে যে দুইটা গেট নিয়ে আমরা আলোচনা করব, একদম লাস্টের দুইটা, এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নট, এইটাকে সংক্ষেপে এক্স অর আর এক্স নর বলে। এক্সক্লুসিভ অর কে এক্স অর আর এক্সক্লুসিভ নর কে এক্স নর বলা হয় আর কি সংক্ষেপে। তো এবারে সেকেন্ড ইয়ারে শুরু করেন নাই পড়া? বুঝি নাই, সেকেন্ড ইয়ারে পড়া শুরু করেন নাই এখনো? না না, সেকেন্ড ইয়ারের পড়া আগামী মাসের ফার্স্ট উইক। ও আচ্ছা ঠিক আছে, তুমি যদি ইচ্ছা করো পরেরটায় জয়েন করো। নেক্সট উইক থেকে আমরা সেকেন্ড পেপারের পড়া শুরু করব। ওকে, এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর, এই দুইটা গেটের বৈশিষ্ট্য একটু আমি বোর্ডে বুঝাই দিব তোমাদের। A আর B, A X one, এটাকে আবার এভাবে প্রকাশ করা হয় A not B plus A B not। কেন এইভাবে প্রকাশ করা হয় সেটা নিয়ে আমি একটু আলোচনায় আসবো। প্রথমে একটু ট্রুথ টেবিল দেখি, মানে কি 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 ইনপুট হলে কি আউটপুট হয়। C হলো আউটপুট, A আর B হলো ইনপুট, জিরো জিরো। এটা হলো এক্সপ্লোসিভ ক্যাপ, মানে এক্সক্লুসিভ মানে অরের সাথে একটা বাকি দাগ দিছি এক্সক্লুসিভ বোঝানোর জন্য। দুই ইনপুট, এটা হলো জিরো আর ওয়ানের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে দুই ইনপুটের পারস্পরিক সম্পর্কের।
দুই ইনপুট যদি সেম হয় তাহলে আউটপুট জিরো, দুই ইনপুট যদি ডিফারেন্ট হয় তাহলে আউটপুট হবে ওয়ান। সবাইকে বুঝতে পারার কথা, মানে এটা অন্যান্য ইনস্টেন্সের সাথে পার্থক্য হল অন্যান্য গুলো জিরো আর ওয়ান এর উপরে নির্ভর, আর এটা জিরো আর ওয়ান না, এটা হলো পারস্পরিক সম্পর্কের উপরে। দুইটা জিরো তার মানে জিরো, দুইটা সেম, দুইটা ডিফারেন্ট ওয়ান, ওয়ান জিরো হলে ওয়ান, আবার যদি দুইটা সেম হয়ে যায় ওয়ান ওয়ান তাহলে আউটপুট হল জিরো। ফেরা এখন আমরা একটা জিনিস শিখবো যেটা তোমাদের সিলেবাসে আসলে নাই কিন্তু একটু তোমাদের জেনে রাখা দরকার। একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম হচ্ছে কার্নু, উনি একটা সূত্র আবিষ্কার করছেন যে একটা মানে ট্রুথ টেবিল বা সত্য সারণী থেকে আউটপুট আর ইনপুট কিভাবে সম্পর্কযুক্ত সেটা বের করার একটা সূত্রটা হচ্ছে, উনি বলছেন আউটপুটে যে যে জায়গায় ওয়ান আছে সেইটা ইনপুট কিভাবে কানেক্ট করলে মানে এন্ড এর সাহায্যে ওয়ান হয় সেটা আমাকে একটু দেখতে হবে। বলতো শূন্য আর এক গুণ করলে কি কখনো ওয়ান হবে এন্ড এর সাহায্যে? নো। তো এই দুইটা ওয়ান করার রাস্তা হইল, এইটাকে আমি যদি নট করি তাহলে এ নট যোগ করলে যেটা পাবো উনি বলছেন সি হবে এ নট বি প্লাস এ বি নট। তো এইটা হচ্ছে আমি মানে ইনপুটটা যদি এন্ডগেটের মাধ্যমে প্রকাশ করি তাইলেই আমি আউটপুটটা পাই যাব। তো এবার একটু আমাকে বলো এন্ডগেটের হিসে কি ছিল, কেউ কি একটু বলতে পারবে? আসি তাহলে আমাকে বলবো এখানে ওয়ান শুধু এখানে আছে তাহলে এ আর বি কি হবে এটার আউটপুট সমীকরণ? এ ইনটু বি হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, আমি এত কষ্ট করে না দাগায়া আমার মনে হয় আমি যদি তোমাদের এই যে এখান থেকে বুঝাই তাহলে তোমাদের আরো সুবিধা হবে। বেড়া এই এখানে নরের ব্যাপারটা একটু দেখো, বেড়া বলতো নরের আউটপুটে ওয়ান খালি এক জায়গা, তো এই দুইটাকে কিভাবে কানেক্টেড করলে সেটা ওয়ান হইতে পারে বলতো? এ নট ইনটু বি নট না? সবাই কি বুঝতেছো? জি ভাই। এইটাকে কি এ প্লাস বি নট বলা যায়? ডি মর্গানের উপপাদ্য অনুসারে আমরা সবাই পড়ছি ক্লাসের সবাই। সো এই ওয়েটা হচ্ছে কার্নফ ম্যাপিং, তোমরা এটা জেনে রাখবা। সামনে আমরা এটা নিয়ে আরো পড়াশোনা করব, এনকোডার ডিকোডার পড়ব, তারপরে অ্যাডার রেজিস্টার এগুলো যখন পড়ব তখন দেখবা যে এই ম্যাপিং এর প্রয়োজন হবে না। আনফরচুনেটলি তোমাদের বইয়ে কার্নফ ম্যাপিং জিনিসটা উল্লেখ করা নেই। ওকে, যাই হোক আমরা একটু শিখে রাখলাম, এটা করলাম হলো এক্সর গেট। ভেরা বলবা এক্স নর গেট কি হবে? এক্স নর হলে এখানে একটা নট গেট বাকি আছে, তো এটা একটা নট করে, এটা নট করলে কি হয় প্রত্যেকটা আউটপুট উল্টায় যাবে না? ভেরা আমাকে একটু জানাব, এইটা ন আগেরটা ন, তাহলে শূন্য 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 দুই ইনপুট যদি সেম হয় তাহলে ওয়ান, ডিফারেন্ট হয়ে গেছে আগেরটা বিপরীত। আর এটা কিভাবে ওয়ান আসবে বলতো ভাইয়া? তাহলে বলতো এটার আউটপুট সমীকরণ কত হবে? AB প্লাস এনট বিনট।
সো এইটাকে আমি বলতে পারি ab প্লাস এনা তাহলে মনে রাখবা দুইটা সূত্র যেটা তোমাদের মনে রাখার বিষয় x অর x স্কয়ার নো সেটা হলো a x অর b মানে হলো a নট b প্লাস a d নট আর a x নট b এটা হলো x নট চিহ্ন প্লাস দিয়ে করলা এটা হলো x নট চিহ্ন ab প্লাস এরর চিহ্ন এই দুইটা আসছে টার্নস ম্যাপিং থেকে ম্যাপিংটা কি যেই যেই জায়গায় ওয়ান আসছে সেখানে এন গেট এর সাহায্যে কিভাবে প্রকাশ করা যায় তাদের সমষ্টিটাই হলো আউটপুট সমীকরণ এখানে 0 0 দুটাকে নট করলে হবে 1 1 1 আর 1 গুণ করলে 1 হয় আমরা জানি যে 1 হওয়ার জন্য দুটেই 1 হওয়া প্রয়োজন তো 0 থাকলে সেটাকে নট দ্বারা এনে ভেরা আমাকে একটু জানাও যে এক্সর এবং এক্সনর গেটের চিত্র ইকুয়েশন এবং কার্নফ ম্যাপিংটা বুঝছো কিনা ক্লাসের সবাই আমি আরেকবার বলি এই যে এক নজরে যদি বলি চিত্রটা একটু দেখাই দিচ্ছি আজকে আমাদের এক্সক্লুসিভ গেটই আমরা শুধু পড়ব এক্সক্লুসিভ গেট সম্পর্কে একটু বলি এক্সক্লুসিভ অর গেট হইলো দুই ইনপুট সেম হইলে 0 ডিফারেন্ট হইলে 1 আর এক্স নর হইলো দুই ইনপুট সেম হইলে 1 ডিফারেন্ট হইলে 0 মনে থাকবে সবার জি ভাই ওকে আর ইকুয়েশনটা আমি একটু বলে নেই এক্সর এই যে এই এই দুটো একটু যদি দেখো এটা হলো a xor b a not b plus ab not মানে একটা নট আছে আর একটা নট নাই আবার ওটা উল্টা আর x nor হলে কি হবে দুইটাই নট নাই আবার দুইটাই নট আছে মনে থাকবে ইকুয়েশন দুইটা জি ভাই ফাইন তো এইখান থেকে দুইটা প্রশ্ন আসে xor গেট আর xnor গেট কি এটা তো আসেই প্লাস হলো এদের সত্যক সারণী আঁকো দুই নম্বরের কোশ্চেন আসে এক নম্বরের কোশ্চেন আসে এক্সর গেটের সত্যক সারণী আঁকো তো জাস্ট এটা আঁকলে তাহলেই হয়ে যাবে তো এখান থেকে আরো দুইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই দুইটা প্রশ্ন আমি ফার্স্টে কোশ্চেনটা লিখে দিচ্ছি তারপরে অ্যানসার লিখে এক নম্বর প্রশ্ন হলো মৌলিক বা বেসিক গেটের সাহায্যে মৌলিক বা ইংরেজিতে বেসিক গেটের সাহায্যে মৌলিক গেট কোন তিনটা বলো ভাই এন্ড অর নট ভেরি গুড এন্ড অর নট এর সাহায্যে এক্স নট বা সিক্স নট গেট বাস্তবায়ন আর দুই নম্বর হলো ইউনিভার্সাল বা সার্বিক সার্বিক গেট এর সাহায্যে মানে আমরা প্রথম দিন পড়ছিলাম বেসিক গেট তো বেসিক গেট দিয়ে তুমি এক্সর বা এক্সনর গেট বাস্তবায়ন করবা আর একটা হলো ইউনিভার্সাল গেট বা সার্বিক গ্লাস ক্লাস যেটা পড়ছি আমরা সবাইকে বলছিলাম যে ইউনিভার্সাল গেটের সংজ্ঞাই হলো যে যেটা দিয়ে বেসিক গেট তৈরি করা যায় আজকে আমরা দেখব যে বেসিক গেট না শুধু এক্সক্লুসিভ গেটগুলো এন্ড আর নট মানে ন্যান্ড আর নট দিয়ে তৈরি করা যায় ইচ্ছা করলে সবাই কি আমার কথা বুঝতে পারছো ক্লাসের সবাই ওকে তাহলে আসো একটা একটা করে আমরা সমাধান করার ট্রাই করি ভেরা ফার্স্টে হচ্ছে মৌলিক গেটের সাহায্যে এক্সর বাস্তবায়ন তারপরে শিখবো এক্স নট এবং ফাইনালি ইউনিভার্সাল গেটের সাহায্যে তাহলে চারটা প্রশ্ন এখানে আছে মানে মৌলিক গেট থেকে এক্সর মৌলিক থেকে এক্স নট তারপরে কি ন্যান্ড থেকে এক্সর ন্যান্ড থেকে এক্স নট আবার উল্টা নর থেকে সো এখানে কোশ্চেন হয়ে যাবে প্রথমে দুইটা তারপরে চারটা টোটাল ছয়টা ফার্স্টে আমরা শিখি এক বেসিক গেট থেকে এক্সর মানে সাপোজ ধর এক্সর গেটটা তোমার বাজারে নাই এগুলো সবই কিন্তু সেমিকন্ডাক্টর চিপ তো এই গেটটা ধরো নাই বাজারে তাহলে তোমার বাজারে আছে বহুল ব্যবহৃত এন্ড অর নট এই গেটগুলো তো তুমি বললা যে আচ্ছা আমাকে দেন আমি এগুলো বানাই নিই কিভাবে বানাই নিবা সবাই খেয়াল করো এক্সোনের ইকুয়েশন কি এ এক্সোর বি ইকুয়েশনটা হলো এ নট বি প্লাস এ বি নট এখানে লাগবে দুটা এন্ড গেট একটা অর গেট আর দুটা নট লাগবে কিভাবে আমি একটু দেখাই দিই এভাবে তুমি কারেকশন দিবা দেখো এ আর এটা হলো নট সবাই লক্ষ্য করো এটা হলো এর লাইন এটা হলো নট এ
এটা হলো বি এর মান, এভাবে দিলে সুবিধা কি, তুমি এখান থেকে কানেকশন নিলে হবে এ, আর এখান থেকে কানেকশন নিলে হবে বি, এখান থেকে নিলে হবে বি, আর এখান থেকে তার নিলে হবে বি, বুঝতেছো? এভাবে দিলে হয় কি আঁকতে তোমাদের সুবিধা, খেয়াল করো দুইটা এন্ড গেট কিন্তু। এবার ফার্স্টে হলো এ নট ইনটু বি, মানে এ নট থেকে আসবে, এখানে নো কানেকশন, এখানে নো কানেকশন, তাহলে এ নট আসছে আর এটা আসবে বি, সো এটা হলো এ নট বি। তারপর এটা হলো এ বি নট, তাহলে এ আর এটা হলো বি নট, তাহলে এটা হলো এ ইনটু বি নট। এই দুইটা এসে একটা অর গেটে যাবে, তাহলে আমি যে আউটপুটটা পাইলাম সি সেটা হলো এ নট বি প্লাস এ বি নট, এটাকেই সংক্ষেপে বলা হয় এ এক্স অফ বি। তো ভেরা সবাই আমাকে জানাও যে সবাই বুঝতে পারছো কিনা কিভাবে আমি দুইটা এন্ড একটা অর আর দুইটা নট গেটের সাহায্যে একটা এক্স অর গেট বানাইছি, এই পুরো গেটটা এই গেটটা সমতুল্য, মানে এই পুরোটা এইটার সাথে সমতুল্য, এই যে এ আর বি সি, এইটার বদলে আমি যদি এইভাবে কানেকশনটা দিই তাহলে এটা কিন্তু এটার মতো কাজ করবে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাই। সো বেসিক গেট থেকে কিভাবে আমরা এক্সর গেট বানাইলাম সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, সোজা ইকুয়েশনটা জানলে তোমরা খুবই ইজিলি পারবা। এবং আমাকে বলো যে এক্স নর বানাইতে তো কোনো ঘটনাই লাগার কথা না, তাই না? আমি যদি এটাকে এটা থেকে এক্স নর বানাই, এক্স নরের ইকুয়েশন কেমন? এক্স নরের ইকুয়েশন হলো এ বি প্লাস এ নট বি। তো আমার জন্য অনেক সুবিধা হবে কি, মানে এটা আমার খুব একটা কষ্ট করতে হবে না, এটা এক্স নর দিয়ে, এটা হলো এ বি ফার্স্টে, তাহলে এটা হলো এ বি, আর পরেরটা হলো এ নট বি নট, তাহলে এটা হলো এ নট বি নট, তাহলে আউটপুটটা হবে এ বি প্লাস এ নট বি নট, যেটা কিনা আমার এক্স নর গেট। তার মানে বেসিক গেট থেকে এক্স নর আর এক্স নর মোটামুটি একই রকম, সবাই কি বুঝতেছো কানেকশনটা? ক্লাসের সবাই দেখো তো কানেকশনটা বুঝছো কিনা, যদি তারের সংযোগ না থাকে তাহলে তুমি এই যে নিউ লাইন এই সংযোগ দিবা, নো নো কানেকশন সংযোগ দিবা, এনসি, মানে এটা ঢেউয়ের মতো উপর দিয়ে উঠে যাচ্ছে, তার মানে এটা এই সোজা এখানে আসবে, এদের সাথে কোনো কানেকশন নাই। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। ওকে, তার বেসিক গেট থেকে এক্স নর এবং এক্স নর প্রমাণ করা খুবই সহজ তুমি যদি ইকুয়েশনটা খালি জানো। তো এবারে আমরা যে টপিকটা পড়ব সেই টপিকটা একটু ভালো মতো তোমাদের বুঝে নিতে হবে। আমরা এক্সর এবং এক্স নর গেট ন্যান্ড এবং নরের সাহায্যে বাস্তবায়ন করব। প্রথমে করব শুধুমাত্র ন্যান্ডের সাহায্যে, তারপরে শিখব শুধুমাত্র নটের সাহায্যে, মানে নরের সাহায্যে। তো তোমাদের কি সবার মনে আছে লাস্ট ক্লাসে আমরা ন্যান্ড এবং নর এটা নিয়ে একটু আলোচনা করছিলাম? যদি তোমাদের মনে থাকে, আমি একটু মনে করে নিই, ন্যান্ড আর নরে দুই ইনপুটে যদি একই রাশি থাকে আউটপুট কত হয়, কে বলতে পারবে আউটপুটটা কত হবে? এ নট হয় নট গেটের মতো আচরণ করে, সবার কি মনে আছে? ন্যান্ড অথবা নট কেন হয় এটা? ন্যান্ডের কাজটি ফার্স্টে গুণ করা তারপরে নট, ডি মর্গানের সূত্র অনুসারে এটা হলো এ নট প্লাস এ নট, যেটা কিনা এ নট কোয়ান্টিটি হবে। সবার কি মনে আছে আমাকে একটু জানাও? জি ভাই। ওকে, নরের ক্ষেত্রে কি হয়, স্লিপ সিলেবল
সি হচ্ছে এ প্লাস এ নট তাহলে এ নট ঠিক হয়ে গেল সবাইকে কি বুঝাইতে পারছি দুই ইনপুটে একই রাশি থাকলে ন্যান্ড হোক বা নর হোক আউটপুটটা নট গেটের মতো আচরণ করে সবার কি মনে আছে আমাকে একটু জানাও জি ভাই ফাইন তাহলে প্রথমে আমরা শিখব কিভাবে ন্যান্ড এর সাহায্যে এক্সর বাস্তবায়ন করতে হয় আমরা একটু সো প্রথমে আমরা শিখব কিভাবে ন্যান্ড গেটের সাহায্যে এক্সর গেট বাস্তবায়ন করতে হয় তো তার আগে এক্সরের ইকুয়েশনটা আমাকে আরেকবার একটু বলো প্রথমে দুই নম্বরের মধ্যে শিখতেছি ন্যান্ড থেকে এক্সর তো ন্যান্ড থেকে এক্সর গেট বাস্তবায়ন করবো প্রথমে এ এক্সর বি এটার আউটপুট হচ্ছে এ নট বি প্লাস এ বি একটা প্রবলেম হইল ন্যান্ড গেটে কি কোনো প্লাস আছে ভেরা নো ন্যান্ড গেটে আছে দুইটা জিনিস একটা হলো এন্ড আর একটা হলো নট কোনো অর নাই তো এই অর চিত্রটাকে আমাকে একটু দূর করে ফেলতে হবে কিভাবে করবা আমরা সবাই লাস্ট ক্লাসে শিখছি এ ডাবল নট মানে এ ওকে মনে আছে এ যদি হয় 1 এ নট হবে 0 এ ডাবল নট আবার কি হয়ে যায় 1 হয়ে যায় মানে এ সমান তার মানে এই যে তেলাপোকার কথা বুঝলাম তেলাপোকা উল্টায় উল্টায় গেলে আরেকবার কি হয়ে যায় সোজা হয়ে যায় তো দ্যাট ইজ ওয়াই কোনো কিছুতে আমি যদি ডাবল নোট দিই তাহলে আসলে সেটা ওই সুইচেরই সমান তো এইটা আছে আমি যদি এটাকে ঘেরাও এইরকম দেখি তাতে কি মানের কোনো পরিবর্তন হবে না একটু জানো না ভাই এটা মানে তো এটা পুরোটাকে এ চিন্তা করো এ ডাবল নোট মানে তো এ আর প্রশ্ন হলো এটা কেন লিখলাম সবসময় মনে রাখবা ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন করতে হইলে ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন করতে হইলে কোনো প্লাস রাখা যাবে না ফার্দার মোর নরের সাহায্যে যদি বাস্তবায়ন করো তাহলে কোনো গুণ রাখা যাবে না সো এইটাকে মেনটেন করে আসো আমরা করি সো একটু মনে করো এটাকে এ ভাবো আর এটা হলো বি এ প্লাস বি একটা নট ভাবো আর একটা নট তুমি আপাতত ভুলে যাও তো এর আর ত্রিমাত্রিক মনে আছে সমান a প্লাস b নট কত a নট ইনটু b নট মনে মনে এটাকে a প্লাস b নট তাহলে আমরা এটা ঠিকই লিখতে পারব a নট b ইন এর নট ইনটু a b নট এর নট টোটাল তাহলে ভালো করে বুঝো a প্লাস b নট a নট ইনটু b নট আর তুই আগের যে নট ছিল সেটা আছে এই লাইন থেকে এই লাইনটা বুঝছো সবাই আমাকে একটু জানো জি ভাই সো এতে যে লাভটা হইলো আমার দেখো এখানে কোনো প্লাস চিহ্ন নাই তোমরা মনে রাখবা ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন করতে হলে কোনো প্লাস থাকা যাবে না আর নরের সাহায্যে বাস্তবায়ন করতে হলে কোনো ইনটু বা ডট থাকা যাবে না সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই ওকে এবারে আসো ন্যান্ড গেট থেকে আমি এক্সর গেটটা বাস্তবায়ন করি এটাই কিন্তু এক্সর গেট তো আসো এটা কি কিভাবে বাস্তবায়ন করতে হয় আমরা কি দেখ এই হলো এ শুধুমাত্র ন্যান্ড ইউজ করতে পারবা আর কোনো গেট ইউজ করতে পারবা না তো এখানে চলো এটা হলো এ আর এখানে আমি একটা একই ইনপুটে দুটা এ দিয়ে দিচ্ছি তাহলে এটার আউটপুটটা কত হবে তোমাদের কাছে জানতে চাই ফার্স্টে হলো এ নট বি তাহলে এখানে আউটপুট কত হবে এ নট বি গুণ করে তারপরে নট তার মানে আমি এতটুকু পেয়ে গেলাম এরপরে কি হবে এ বি নট এর নট তার মানে এ বি নট এ বি নট এর নট
এই দুটাকে করতে হবে কি গুণ করে নট তাহলে আরেকটা ম্যান্ডেট দাও তো সি হবে এ নট বি এর নট এ বি নট এর নট এই গেটটাই আসলে একটা এক্সাম্পল তাহলে খেয়াল করো ব্যাক দুই তিন চার পাঁচটা ন্যান্ড গেটের সাহায্যে আমরা এক্সর গেট বাস্তবায়ন করে ফেলছি তো পরীক্ষায় প্রশ্ন আসবে শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে এক্সর গেট বাস্তবায়ন কর চিত্রটা কি সবাই বুঝতে পারছো জি ভাই তো ভেরা আমি জানতে চাই যে ন্যান্ডের সাহায্যে তোমরা কি এক্স নর গেট বাস্তবায়ন করতে পারবা এক্স নর হইলে পার্থক্যটা কি হবে আমি অল্প করে একটু দেখাই দিতেছি প্রথমে ইকুয়েশনটা আমার মনে হয় চিত্রটা অল্প একটু পরিবর্তন করলেই হয়ে যাবে তোমরা একটু দেখে নাও এটা হলো এক্স নর তো তোমরা আগেটা যারা চিত্র পাইতে শেষ করতে পারবে ক্লাসের পরে রেকর্ডিংটা আমি দিয়ে দিব দেখে নিও তো এটা হচ্ছে এ x নট x নট মানে কি হয় ab প্লাস a নট b নট তো তুমি এখানে যথারীতি ডাবল কোট দিবা আগের মতো তো এটা আগে মতো এটা ab নট হবে আর এটা হবে a নট যারা আমাকে একটু বলো এই ইকুয়েশনটা কি এখান থেকে বানাইতে পারবা জি ভাই তো আমার ধারণা তোমরা ন্যান্ডের সাহায্যে এক্স নর এটা ইজিলি পারবা আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো যে তোমাকে আমি নর এর সাহায্যে একটা দেখাই এক্স নরই দেখাই তো তারপর নর এর সাহায্যে এক্স নর আসার পরে তোমরা বাকি কাজটা করবা মানে নর এর থেকে এক্স এক্স নরটা প্রমাণ করবা দুইটা আমি করাই দিচ্ছি বাকি দুইটা তোমরা করবা একই রকম যেহেতু দেখতে তো খুব একটা সমস্যা হওয়ার কথা না তো এরপরে আমরা যেটা করাচ্ছি সেটা হলো নর গেটের সাহায্যে এক্স নট করা যেহেতু আগে তো আমি এক্স নট করেছি এক্স নট আসে ওকে তো এবার যেটা করবো সেটা হলো এ এক্স এক্স নট আর নট তো টোটাল নটটা আমি যদি রাখি তোমরা আমাকে একটু বলো এ এক্স নট বিটা কত এ নট বি প্লাস এ বি নট তার টোটাল নটটা তো আছে মানে ভিতরেরটা এক্স দল তার পুরোটা নটটা রেখে দিলাম সবাই কি আমার কথা বুঝতেছো জি ভাই ওকে এবার আমাকে বলো নর গেটের সাহায্যে বাস্তবায়ন করলে তোমার কি রাখা যাবে না বলতো যোগ ইনটু রাখা যাবে তো ইনটুটা দূর করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো দেখো যেটার মধ্যে ইনটু আছে ওটার মধ্যে ডাবল নট লাগাই দিই মানে আমাকে বলো এইটার ডাবল নট মানে এইটাই এটার ডাবল নট মানে এইটাই তাই না সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই জি ভাই ওকে তো এবার আমি এটা একটু মুছে দিলাম তাহলে কনফিউশন লাগবে তোমাদের সবাই শোনো আমরা সবাই জানি a ইনটু b নট হলো a নট প্লাস b সো a ইনটু b এটা নট একটা নট চিন্তা করো আর একটা নট বাদ দাও এ ডাবল নট প্লাস বি নট তার টোটাল নট আছে প্লাস এ নট প্লাস বি ডাবল নট তার টোটাল নট আছে টোটালটা রূপে আর একটা নট নিশ্চয় বুঝতে পারছো এ ইনটু বি নট ওই একটা নট রেখে দিচ্ছি এ ডাবল নট মানে কত এ এ নট প্লাস বি টোটাল নট তো এই কানেকশনটা আমাকে এখানে দিতে হবে আমাকে বলো থার্ড এবং ফোর্থ লাইনটা বুঝছো কিনা যারা a ইনটু b এর নট একটা নট চিন্তা করছি আর একটা নট রেখে দিছি তাহলে a ইনটু b নটে হয় a নট প্লাস b নট তাহলে a ডাবল নট প্লাস b নট আর একটা নট তো আছেই উপরে মানে আমি যদি আলাদা আলাদা নট দেই তাহলে মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে প্লাস থাকলে হয়ে যায় ইনটু ইনটু থাকলে হয়ে যায় প্লাস সবাই কি বুঝতেছি জি ভাই ওকে এইবারে আসো আমরা নর গেটের সাহায্যে এক্স নর বাস্তবায়নটা শিখি এখানে
আর এখানে আর এখানে কি আসবে এ নট আর এটা হলো বি এই দুটাকে আমি যদি একটা নর্গেটের মধ্যে আনি তাহলে আমাকে বলো যে সি ইকুয়াল টু এটা হবে কি এটা যোগ এটা যোগ হবে তারপরে টোটালটার উপরে নট হবে নরের কাজই হইলো ফার্স্টে অর করা তারপরে নট করা আমাকে জানাও যে এখানেও পাঁচটা নর্গেটের সাহায্যে এক্স নর্গেটটা বাস্তবায়ন করছে ক্লাসে সবাই বুঝতে পারছো কিনা জানো জি ভাইয়া তো ভেরা আমার ধারণা তোমাদের আমি দুইটা পড়াইছি ন্যান্ড এর সাহায্যে এক্সর পড়াইছি তাহলে ন্যান্ড এর সাহায্যে এক্স নর তুমি করবা একটু করেও দিছিলাম জাস্ট চিত্রটা আঁকতে হবে আর নর এর সাহায্যে আমি এক্স নর পড়াইলাম তোমাদের কাজ হচ্ছে নর এর সাহায্যে এক্সরটা তৈরি করা এই দুইটার চিত্র একে আমাকে পাঠাবা এটা হলো টাস্ক ওয়ান সবাই কি বুঝছো ক্লাসের সবাই জাস্ট চিত্রটা একে আমাকে ইনবক্সে পাঠিয়ে দিবা ক্লাসে সবাই কি বুঝছো জি ভাই ফাইন সো আমরা লজিক গেট মোটামুটি যতগুলা ছিল সবগুলা পড়ে ফেলছি কিন্তু তাই বলে আমাদের লজিক গেট পড়া শেষ হয় মানে আমরা শুধুমাত্র বেসিক গেট শিখছিলাম বেসিক গেট দিয়ে কিছু ইকুয়েশন তৈরি করা শিখছি তারপরে আমরা শিখলাম ন্যান্ড এবং নর গেট এবং ফাইনালি আজকে আমরা শিখলাম এক্সক্লুসিভ গেট কিভাবে মৌলিক গেট থেকে তৈরি করা যায় এবং ইউনিভার্সাল বা সার্বিক গেট থেকে কিভাবে আমরা তৈরি করতে পারি সো এইবারে তোমাদের হয়তো মনে আছে আমরা বুলিয়ান অ্যালজেব্রা সরাসরি প্রশ্ন আসে না আমি বলছিলাম লজিক গেটের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রা সরল করতে হয় তো যেহেতু আমরা সাতটা গেট এখনই পড়ে ফেললাম তো এখন আমরা চলে যাব হচ্ছে ওই সবগুলা নিয়ে একটা সরলে তো যেরকম কোশ্চেন পরীক্ষায় আসে মানে পরীক্ষায় কিন্তু শুধু বেসিক গেট বা শুধু সার্বিক গেট বা শুধুমাত্র এক্সক্লুসিভ গেট এটা দিয়ে কোশ্চেন আসবে না মানে সবগুলা দিয়ে একটা মিলায় হয়তো খিচুড়ি মার্কা একটা প্রশ্ন থাকবে তো প্রশ্নগুলা কেমন হয় সেটার একটা ডেমো গত বছর পরীক্ষায় আসছে এমন একটা কোশ্চেন তোমাকে আমি তুলে দিচ্ছি আর আমাদের তোমরা সবাই হয়তো আমার আমি জানি না তোমরা এটা পাইছো কিনা আমাদের একটা টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের সফট কপি আমি আমার গ্রুপে দেয়া আছে মানে তোমাদের যদি লাগে তাহলে জিমেইল আইডি দিয়ে আমাকে এইতে পাঠিয়ে দিও ইনবক্সে নক করো আমি দিয়ে দিব তোমাদের যাদের যাদের ওইখানে প্রচুর এই টাইপের প্রবলেম আছে মানে টেস্ট পেপারে সিকিউ প্লাস এমসিকিউ কোশ্চেন গুলো সুন্দর করে গুছাই দেওয়া আছে আর ওইখানে পাশাপাশি জ্ঞানমূলক তারপরে জ্ঞানমূলক তারপর অনুধাবন এই টাইপের কোশ্চেন কি কি আসে অধ্যায় ভিত্তিক সাজায় দেওয়া আছে তো এই টেস্ট পেপারটা করলে আমার মনে হয় যে বইয়ের পাশাপাশি সেটা তোমাদের একটা হেল্পিং হ্যান্ড হবে আর তো তোমরা যদি না পায়া থাকো তাইলে আমাকে জিমেইল আইডি সহ মেসেঞ্জারে নক করো আমি আইডিটা দিয়ে দিব সবাই কি বুঝতেছো আমার কথা জি ভাই ফাইন তাহলে আসো আমরা একটু সরলতা একটু দেখি লজিক গেটের ক্লাস আমরা আগামী ক্লাসটাও নিব তো তাতে মোটামুটি লজিক গেট পার্টটা শেষ হয়ে যাবে আগামী ক্লাসে আমরা মূলত সিকিউ আর এমসিকিউ কোশ্চেন গুলো সলভ করবো আর কি লজিক গেটে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জানাই রাখি আমি সেটা হলো তোমাদের হলো যে তোমরা জানো যে চ্যাপ্টার ফাইভ আমি স্টার্ট করব তোমরা চ্যাপ্টার ফাইভটা একসাথে করে ফেলবা সবাই কি আমার কথা বুঝতেছো জি ভাই কারণ হচ্ছে যে সেকেন্ড পেপারের জন্য পরবর্তীতে কোর্স করানো একটু মুশকিল হবে আমি তোমাদের একটা ব্যাচ আর আমি এর আগে দুইটা ব্যাচ পড়াইছি তো এই দুই ব্যাচের স্টুডেন্টরাই এক থেকে চার পর্যন্ত পড়ছে ওদেরকে সবাইকে বলবো যে নেক্সট উইক থেকে যেন জয়েন করে আর কি চ্যাপ্টার ফাইভে ওকে তো এবারে আসুন একটা টাস্ক দেখি যে কিভাবে সাতটা গেট পড়ে ফেললে এরকম কয়েকটা টাস্ক আমি দিব তোমাদের
সরলীকরণ পথ। প্রশ্ন হচ্ছে f এর সরলীকৃত মান নির্ণয় কর। বেরা তোমাদের কাছে আমি জানতে চাই এই দুইটা নট গেট, এটা হলো ন্যান্ড, এটা হলো নর। ও সরি আমি একটা জিনিস ভুল করছি, তো f এর মানটা নির্ণয় করতে হবে। আমি জানি যে ইনপুট কেটা জায়গায় আউটপুট এটা হলো a b নট, সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এটা কি a নট প্লাস b নট এর নট, তাতে এটা আলটিমেটলি কি হয় সেটা নিয়ে পরে আসছি। এখানে কত হয় b ইনটু a b নট, আর এখানে কি হয় b into a naught plus b naught in naught, আর ফাইনালি f তাহলে কত হবে ক্লাসের টেম হতে পারে এই দুইটার x হবে f হবে b into a b naught x হবে b into a naught প্লাস বি নট। সো এবার প্রথমে এটাকে বলো এটাকে কি লেখা যায় ক্লাসের টেবিল করো একটু সলভ করবি এ নট প্লাস বি নট, ভেরি গুড এ নট প্লাস বি নট এক্স অন এটাকে কি বলা যায় বি ইনটু এ ডাবল নট ইনটু বি ডাবল। সো এটা যখন আমি গুণ করব ভিতরে a not b plus b into b not x dot এটা a b into b, so b into b not এ কত হয়ে যাবে 0 0, so a not b plus 0 x dot b into b তে b হয় তার মানে এটা হবে a b, এটা যেহেতু এটি থাকলো a not b plus xor a b। এখন ভাইরা আমি জানতে চাই xor হলে কি হয় তোমাদের কি মনে আছে a b not a not b এর not into a সবাই কি কথা শুনতে পাচ্ছ? ওকে, তো এটার এক্সর হইলে কি হয় তোমাদের কি মনে আছে a এক্সর b হইলে a not b plus a b not, a b not, তো এটার ডাবল নট দিলে কি হবে আমরা একটু জানতে চাই a ডাবল নট plus b not হইলে b a not b into a not plus b, ওকে এটা a plus b not into a b আর a not b into a not plus b, চাপুন করে দিই
গুণ করে দিলে কি হয়, a ইনটু ab, ab ইনটু b নট, a নট b প্লাস ইনটু a নট, a নট b ইনটু b নট, মানে a ইনটু a হয় k, ab এটা হয়ে যায় 0, a নট ইনটু a নট, a নট হয় a নট b, আর b ইনটু b নট হয়ে যায় 0, তাহলে এই 0 বাদ দিলে ab প্লাস এ নট বি, বি যদি কমন নেই এ প্লাস এ নট, এ প্লাস এ নট মানে 1, তার মানে আলটিমেটলি আউটপুটটা হবে বি। সরলটা কি পুরোপুরি বুঝতে পারছো? বাম পাশের ফার্স্ট লাইনটা একটু বোঝো, বাম পাশের ফার্স্ট লাইন এটা ভেরা, এখানে দেখো বি ইনটু বি নট এ কত হয়ে যায়, শূন্য হয়ে যায় না? হ্যাঁ 0, তাহলে এটা 0, তাহলে কোনো কিছুর সাথে শূন্য যোগ করলে তো এ নট বি থাকে, তাই না? আর এইটা দেখো এ বি ইনটু বি, বি বি গুণ হলে বি থাকে না, তাহলে এ বি আছে, বুঝতে পারছো? জি ভাই। ফাইন, সো এই টাইপের যদি আমরা সবগুলা গেট দিয়ে আমরা এরকম ইকুয়েশন বানায় দিই, বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে সরলীকরণ করতে পারবা? জি ভাই। সো ভেরা আমরা একটা ক্লাস পুরোপুরি রাখতেছি যে ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রার সরল করব এরকম গেট এর মাধ্যমে। সো তোমরা ওই শীটটার জন্য তোমরা সবাই আমাকে জিমেইল আইডিটা পাঠিয়ে দিও, আর নেক্সট ক্লাসে আমরা লজিক গেটের পুরো এই সবগুলো জিনিস নিয়ে একত্রে আলোচনা করব। পরবর্তী ক্লাস হচ্ছে বুধবার, তার জন্য তোমরা তিন ধরনের গেট, এই চারটি ক্লাস হয়েছে, পঞ্চম ক্লাসটার আগে তোমরা এই চারটি ক্লাসের রেকর্ডিং দেখে নিবা, বুঝতেছো? আর যে কাজ তোমাদের দিছি টাস্কটা সেটা হলো ন্যান্ড এর সাহায্যে এক্সনর এবং নর এর সাহায্যে এক্সর, এই দুটো বাস্তবায়ন আমাকে চিত্র এঁকে পাঠিয়ে দিবা। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাই। ওকে, পরশুদিন দেখা হচ্ছে ইনশাআল্লাহ।